ডেঙ্গিতে ভয়াবহ অবস্থা রায়গঞ্জের সুভাষগঞ্জের কোদ গ্রামে। রেড জোন ঘোষণা প্রশাসনের, অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র বসিয়েও রক্ষা যাচ্ছে না ডেঙ্গু। দিনের পর দিন রায়গঞ্জের সুভাষগঞ্জের কোদ গ্রাম এলাকায় আরো সংকটজনক পরিস্থিতি তৈরি হচ্ছে ডেঙ্গির। কিছুদিন আগে ডেঙ্গি উদ্বেগের খবর তুলে ধরা হয়েছিল, বাড়িতে বাড়িতে জ্বরে আক্রান্তের খবর তুলে ধরা হয়েছিল, কিন্তু এখনো ডেঙ্গির সংকটজনক অবস্থা কোদ গ্রামে। যে পরিমাণ ডেঙ্গির রক্ত পরীক্ষার প্রয়োজন, সে পরিমাণ রক্ত পরীক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীদের, আর যার ফলে আক্রান্তের সংখ্যা তেমন ভাবে ধরা পড়ছে না বলে জানান এলাকাবাসীরা। অন্যদিকে আগের থেকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে, তবে ভয়ের কিছু কারণ নেই বলে জানান অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা চিকিৎসক হাসিবুল ইয়াসিন। এ বিষয়ে ডেঙ্গি আক্রান্ত সুকৃতি সরকার কি জানিয়েছেন শোনাম। তোমার নাম? সুকৃতি সরকার। কবে থেকে জ্বর ছিল? 7-8 দিন হয়ে গেল। হ্যাঁ। রক্ত পরীক্ষা হয়েছে? হ্যাঁ। কি এসেছে? পজিটিভ আছে ডেঙ্গু। এদিকে কি সমস্যা হচ্ছে এখন? বর্তমানে কালকে থেকে আমার আপাতত কোনো সমস্যা নেই, জ্বর ছিল কালকে রাতে। এখনো রেস্টে থাকতে বলছে? হ্যাঁ। মানে থাকতে হচ্ছে মশারির মধ্যে? হুম হুম। সেপারেট থাকতে হচ্ছে? সেপারেট এমন কোনো কথা নেই যে সেপারেট থাকতে হবে, কিন্তু থাকা ভালো। ডেঙ্গু পজিটিভ? হুম। পাশাপাশি স্থানীয় বাসিন্দা সুজিত চক্রবর্তী কি বলছেন শুনুন। আপনার নাম? সুজিত চক্রবর্তী। হ্যাঁ, কী সমস্যা? সমস্যা হচ্ছে গিয়ে আমাদের পাড়াতে প্রচণ্ড হারে ডেঙ্গুর জ্বর বেড়েছে, ঠিক আছে। প্রথমে 15 জন থেকে আরম্ভ করে 40 জন, এখন 54 থেকে 55 জন হয়ে গেছে। প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, আপনারা একটু কাইন্ডলি দেখুন মানে কীভাবে এর মোকাবেলা করা যায়। জ্বরে আক্রান্ত মোটামুটি 200 পার? হ্যাঁ, মোটামুটি দেখুন কম বেশ জ্বর তো হচ্ছেই। তার মধ্যে একটা পেশেন্ট হচ্ছে গিয়ে খুব সিরিয়াস অবস্থা, তাকে গত পরশু 9 বোতল রক্ত দেওয়া হয়েছে, সে আইসিইউতে ভর্তি এই ডেঙ্গু জ্বরের জন্য। তো এখন আমরা চাইছি প্রশাসনের কাছে আপনারা একটু দেখুন স্যার, যে কীভাবে এটার মোকাবেলা করা যায়। সামান্য ব্লিচিং পাউডার চুন দিয়ে, এই যে আমার যে পঞ্চায়েতের ভাইগুলো করছে সারাদিন খেটে, ওরা কতটা করবে? অল্প একটু করে দিচ্ছে, এত বড় গ্রাম, এই এত বড় গ্রামের মধ্যে অল্প ব্লিচিং পাউডার আর একটু অল্প একটু চুন দিয়ে একটু মানে স্প্রে করে ওরা কতটা করবে? টোটালটা তো কমপ্লিট করা যাচ্ছে না। তো প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একটু দেখুন। আরেক স্থানীয় বাসিন্দা কমল সরকার কি বলেছেন শুনুন। আপনার নাম? কমল সরকার। এই যে ডেঙ্গু আক্রান্ত কি হয়েছে? আমার মেয়ে। আচ্ছা, ডেঙ্গু আক্রান্ত হয়েছে? আক্রান্ত, হ্যাঁ। আচ্ছা, ঠিকঠাক পরিষেবা পাওয়া যাচ্ছে এলাকার? কি খবর হয়েছে এখানে? যেমন ডাক্তার বসতেছে এখানে, ডাক্তার দেখছে তেমন, কিন্তু আমরা ওষুধপত্র কিছু পাচ্ছি না। এর মধ্যে শুধু প্যারাসিটামল আর 2-1 প্যাকেট ওআরএস, এছাড়া আর অন্য কোনো ওষুধ নেই এখানে। এই এলাকাতে প্রায় কতজন জ্বরে আক্রান্ত হয়েছে? এখানে তো 50 জন পার হয়ে গেছে মনে হয়। প্রায় মানে জ্বরে আক্রান্ত প্রায় 200? হ্যাঁ, জ্বরে আক্রান্ত প্রায় 200, তার মধ্যে পজিটিভই আছে প্রায় 50-60 জনের মতো হবে। এর আগে দেখেছিলাম 40 জন। হ্যাঁ, তো আরও বেড়ে গেছে ওটা। কতজন হবে? 60? হ্যাঁ, 60 তো হবেই। চারদিকে পাড়াতে স্প্রে করতেছে, তারপর ছিটাচ্ছে। এখনো চলছে না? এখন না, চলছে এখনো। খুব আতঙ্কে আছেন আপনারা? হ্যাঁ, সে তো অবশ্যই আতঙ্কেই আছে। সুভাষগঞ্জ মানে তো ডেঙ্গু জ্বর, সুভাষগঞ্জের জ্বর মানে ডেঙ্গু জ্বর, এরকম কথা বলতেছে ডাক্তাররা। ঠিকঠাক পরিষেবা পাওয়া যাচ্ছে না? এখানে প্যারাসিটামল আর ওআরএস, এর বাইরে কোনো পরিষেবা নেই। এ বিষয়ে চিকিৎসক হাসিবুল ইয়াসিন কি জানিয়েছেন শুনে নেব। আপনার নাম? আমার নাম ডক্টর হাসিবুল ইসলাম। আমি এখন রায়গঞ্জ বিপিএসসিতে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত অবস্থায় আছি, এবং আমি এখানে এখন মানুষের জন্য, এখানে যেহেতু ডেঙ্গু ফিভারটা প্রচুর ছড়িয়ে আছে, এখানকার এখন রেড জোনে আছে। হ্যাঁ, বিগত কয়েকদিন ধরে আমাদের এখানে কেস কালেক্টিভ হয়েছে 38, আজকে মিনিট আজ দুদিনের 3টা টোটাল 41 কেস কালেক্টেড হয়েছে, মানে পজিটিভ ধরা পড়েছে। ওই জন্য
এখনো আমরা ক্যাম্পটা করছি, আর এখন বিগত এখনো কিছুদিন চলবে। আর টেস্টগুলো আমরা যে মানুষ যত আছে সবাইকে টেস্টটা করানোর জন্য মানে বলছি, কী বলে ওটাকে সাহস দিচ্ছি যে করান টেস্টটা। হ্যাঁ, প্রয়াস আপনারা যদি এই রোগটা অত ভয়েরও কিছু কারণ নেই, ঠিকমতো ডিহাইড্রেশনটা মেনটেন করিয়ে এবং জ্বরের ট্যাবলেট জ্বরের প্যারাসিটামল ঠিকমতো খেয়ে আশা করা যায় রোগটাকে এগেনস্টে আমরা ভালো কাজ করতে পারবো এবং পেশেন্ট ভালো ফল পাবে। এটা বলছি এই এলাকাতে কতজন জ্বরে আক্রান্ত হয়ে আছে? এই এলাকাতে এখন পর্যন্ত আমাদের কেস পজিটিভ এসছে 40। আর জ্বরে আক্রান্ত? জ্বরে আক্রান্ত তো আছেই, অনেকে এসছে প্রায় 100-150 কাছাকাছি সেটা, কিন্তু যে বাকি রিপোর্টগুলো যারা এসছেন তাদেরকে আমরা টেস্ট করতে দিয়েছি, কিন্তু পজিটিভ পেয়েছি আমরা এখন পর্যন্ত 40টা। আমরা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে সব টেস্ট পাঠাচ্ছি, ওখান থেকে যে রিপোর্টে পজিটিভ পাঠাচ্ছে হচ্ছে সেগুলো নেগেটিভ উগুলো এসে, এবং যে পজিটিভ হচ্ছে আমরা তাকে ফোনের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে এবং তাকে ওই রোগ সম্পর্কে অ্যাওয়ারনেসটা করে দেওয়া হচ্ছে যে আপনাকে কী করতে হবে কী করতে হবে না। হ্যাঁ, ওগুলো বয়ে দেওয়া হচ্ছে ওকে। এবং কেউ কারোর যদি হসপিটালে মানে খুবই খারাপ অবস্থা হয় সে সবাইকে বলা হয় হসপিটাল আপনাদের বাড়ির কাছেই হসপিটাল, হ্যাঁ আপনারা দেরি না করে ভর্তি হবেন, কোনো অসুবিধা বলছি সমস্ত কিছু যেসব সামগ্রী দরকার দরকার সমস্ত সাপ্লাই ঠিকঠাক পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই আছে, যত এখানকার মানুষদের যেরকম জ্বরের ট্যাবলেট ওআরএস তারপরে আপনার ভিটামিনের ট্যাবলেট গ্যাসের যেগুলো দরকার হ্যাঁ সবই জঙ্গল পরিষ্কার, ওগুলো মাইকিং এর মাধ্যমে মানুষকে অ্যাওয়ার করা হচ্ছে জঙ্গল পরিষ্কার, বিভিন্ন রাস্তাঘাটগুলো পরিষ্কার, ড্রেনগুলো ঘোষণা হওয়ার কারণটা কি? ওই কেসটা একটু স্প্রেডটা অনেক হয়ে গেছে, প্রবণতা মানে কি বলে যে স্প্রেডিবিলিটিটা বেড়ে গেছে, দ্যাটস ওয়াই এটাকে রেড জোন বলা হচ্ছে এখন, আবার উপর থেকে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুনীল হালদার কি বলেছেন শুনে নিন। আপনার নাম? সুনীল হালদার। আপনি এখানকার? আমি এখানকার গ্রামের প্রতিনিধি, পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত সদস্য। এই যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ঘরে জ্বরে আক্রান্ত, কতটা বাড়ছে জ্বর আর ডেঙ্গু প্রবণতা কতটা? দেখুন প্রথম অবস্থায় যেটা ছিল মোটামুটি 15-20 দিন আগে ওই একটা দুটো ছিল, তারপর থেকে আস্তে আস্তে ক্রমশ বেড়ে যায়, আজ 50-এর কাছাকাছি পজিটিভ। হ্যাঁ কত? 60? হ্যাঁ মোটামুটি এরকমই হবে। কতটা হবে? 54 কি 55 পজিটিভ? পজিটিভ ডেঙ্গু? হ্যাঁ ডেঙ্গু। আচ্ছা পরিষেবা ঠিকঠাক আছে? পরিষেবা বলতে এই মুহূর্তে পরিষেবা আমাদের যে ভিআরপিগুলো আছে তারাই যা দেওয়ার দিচ্ছে, আর আশাকর্মীরা তো প্রতিদিন কাজ করছে, ওরা বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পিংও করছে, কিন্তু উপর থেকে যে পরিষেবা পাওয়ার কথা সেটা কিন্তু আসছে না। BMHS ছিল, এসে দেখাশোনা করে ঘুরে চলে গেল। CMHS ছিল, উনিও দেখাশোনা করে ঘুরে চলে গেছে, কিন্তু আখের কিছুই হচ্ছে না। মানে জ্বরটা কি আরো বাড়ছে ঘরে ঘরে? জ্বর? হ্যাঁ ঘরে ঘরে এখন বেড়ে যাচ্ছে। মানে আগের থেকে আরো ভয়ানক অবস্থা? আরো ভয়ানক অবস্থা। আপনি পারলে একটু গোটা পাড়াটা ঘুরে দেখেন অবস্থা কি। এটা রেড জোনে আছে, কিন্তু এই মুহূর্তে রেড জোন। তাহলে তো খুব চিন্তার বিষয়। খুব কেউ কেউ মারা টারা গেছে? মারা যায়নি, তবে একটা পেশেন্ট আছে হসপিটালে ভর্তি আছে, আইসিইউতে আছে, ও 9 বোতল ব্লাড লাগলো, এখনও কোনো ইম্প্রুভ হয়নি। জ্বরে? এই জ্বরে ডেঙ্গু পজিটিভ। পজিটিভ চলতে এলাকা বসে আতঙ্ক ভয়ানক। আরও কী চাইছেন, পরিষেবা কী চাইছেন এখন দেখেন? এই ডেঙ্গু সম্বন্ধে তো অতটা আমরাও জানি না, প্রশাসন যতটা জানেন আমরা তো ততটা জানি না। আমরা আর কী চাইবো, আরও কিছু যদি পাওয়া যায় এখানটায় ভালো কিছু করুক। এদিকে মশা মারা স্প্রে? হ্যাঁ ওরা মারছে, স্প্রেটা করছে, স্প্রে করছে, আর সামান্য কিছু ওই ব্লিচিং আর হচ্ছে চুন দিয়েছিলো সেটা ওরা ছিটালো, তার প্রতিটা বাড়িতে তো আর দেওয়া যাচ্ছে না। এ নিয়েও কমপ্লেন করছে গ্রামবাসীরা যে আমার বাড়ি যাচ্ছে না, আমার বাড়ি আসছে না, কিন্তু ওদের কাছে আছেই তো সীমিত। এদিকে ডেঙ্গু হওয়ার কারণটা কি এখন কি করে যে হলো ঠিক বোঝা যাচ্ছে না। জঙ্গল? হ্যাঁ জঙ্গল তো আছে। আর বৃষ্টির জল জমে থাকে? না সেরকম জায়গা নেই যে জল জমে থাকে, আর জল জমলেও তারা মোটামুটি ওই কেরোসিন তেল না পেলে কেরোসিন তেল ছাড়ে, ধরো সাবানের গুঁড়া দিয়ে দিচ্ছে,
আর এরা এসে তো সব স্প্রে করছে। এখন আগে দেখলাম যে হচ্ছে 40 জন আক্রান্ত ছিল, এখন প্রায় 60। হ্যাঁ হ্যাঁ, এখন 54 জন, এখন 54। আরো জ্বর আরো বেড়েছে? হ্যাঁ বাড়ছে, ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে। উত্তর দিনাজপুরের সুভাষগঞ্জের কোদগ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।